এবার প্রশ্ন বর্তমানে ছেলে মেয়েদের কোন লাইনে কোন লাইনে পড়াশোনা করলে আখিরাতের জন্য এবং দুনিয়ার জন্য জ্ঞান অর্জন করতে পারবো জেনারেল কমই নাকি ইবতেদায়ী দেখুন মাদ্রাসায় যদি আপনি আপনার সন্তানকে ভর্তি করান দেখে শুনে করাবেন যে কোন মাদ্রাসায় পড়াশোনা ভালো উস্তাদ যারা আছে তাদের কথা এবং কাজে মিল আছে নিজেদের মধ্যে আমল আছে পরিবেশ ভালো আছে দেখবেন দিন যদি শিক্ষা দেন সন্তানকে আপনার সন্তান কখনো ইনশাআল্লাহ খারাপ পথে যাবে না এদেশের যত ধর্ষক যত দুর্নীতিবাদ যত লুটতরাজকারী যত পাপাচারকারী এদের মধ্যে মাদ্রাসা ছাত্র খুব বেশি পাওয়া যায় দু চারটা কালে ভদ্র পাওয়া যেতে পারে সচরাচর পাওয়া যায় কারণ সেখানে মনুষ্যত্বের শিক্ষাটা দেওয়া হয় বলে এর মানে কি সব মাদ্রাসা পড়বে না সব মাদ্রাসা পড়লে স্কুল কলেজে না পড়লে আমাদের যারা দিনের কথা বলছি তাদেরকেও তো অনেক সার্ভিস দিতে হবে আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার আছে সব রকম মানুষ দরকার আছে একজন জেনারেল শিক্ষিত সন্তানরে করতে পারেন কিন্তু দিনের ছোঁয়াটা যেন থাকে আল্লাহর সাথে পরিচিতিটা যেন থাকে এমন শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন যেখানে ঈমান হরণ হবে না ঈমান নষ্ট হবে না বেসিকটা ভালোভাবে দিবেন বেসিক ভালো দেওয়ার মানে কি শুধু একজন হুজুর রাখি কোরআন শরীফ পড়া দিবেন না বরং আল্লাহর সাথে যেন পরিচিত হয় সেজন্য আলেমদের সাথে পরামর্শ করে বাচ্চাদের উপযোগী বই প্রস্তুত দিবেন সেরকম কোর্স করাবেন এরকম তাদের ভিতটা যদি ফাউন্ডেশন যদি ভালো করে গড়ে দিতে পারেন আজকাল শিশুদের জন্য অনেক ভালো ভালো বই বের হয়েছে অনেক কোর্স হচ্ছে বিশেষ করে ইবতেদায়ী এবং প্রাইমারি লেভেলটা যদি কোনো মাদ্রাসার উপরে ভিত গড়ে দেন এবং এরপরে পারিবারিকভাবে তাকে যদি দিনই তালিম দেন পরিবেশটা ভালো দেন সে ইনশাআল্লাহ কলেজে যাক ইউনিভার্সিটিতে যাক পৃথিবীর যেখানেই যাক তার ভিতরে দিনের ছোঁয়া ইনশাআল্লাহ থাকবে কত বাপ মা আছে মাদ্রাসায় দিয়েও ছেলে মেয়ে নষ্ট হয়ে গেছে বেরান হয়ে গেছে খোঁজ খবর নেই নাই অজাগায় ছিল আবার অনেকে কলেজ ইউনিভার্সিটি দেওয়ার পরও সন্তান চোখ জোড়ানোর মতো সন্তান হয়ে গেছে ঠিক না বেটি এই জন্য মূল জিনিসটা হলো প্যারেন্টিং অভিভাবকত্ব অভিভাবক কতটা দায়িত্বশীল হয়েছেন আল্লাহ আমাদের অভিভাবকদেরকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন মসজিদের দায়িত্ব বা পদ যদি জোর করে নেয় সে পদ কবুল হবে কিনা কার কাছে কবুল হবে এটা আল্লাহর ঘরে মাস্তানি করে যদি কেউ পদ নেয় এটা শয়তানের কাছে কবুল হয়ে যাবে শয়তান বলবে হ্যাঁ তোমার এটা আমি কবুল করছি আল্লাহর ঘরে মাস্তানি করে যদি পদ নেয় তুই তার পদ কিভাবে কবুল হবে হ্যাঁ যদি কেউ অন্যায় আছে সে অন্যায় বন্ধ করার জন্য সে অগ্রসর হয়ে আগায় তাহলে তো ভিন্ন কথা এটা তো ভালো কাজ কিন্তু মনে রাখবেন আল্লাহর ঘরে জবরদখল করে ঢোকা মাস্তানি করা মাতবর সাজা সবদি সেগ্রে হওয়ার জন্য লাফালাফি করা অথচ নিজের নামাজের খবর নাই ইমান আমলের খোঁজ খবর নাই নিজের মুসলমান হওয়ার খোঁজ খবর নাই অনেকে মনে করে যে আল্লাহর ঘরে এরকম কাজ কাম করে আমরা বোধহয় পাপ হয়ে যাবো ব্যক্তিগত আমল আর লাগবে না এরকম সোজা দুনিয়ার রাজনীতিবিদ নেতাদের চামচামি করলে আর আকাম করলেও তারা পার করে দেয় কিন্তু আমার আল্লাহর কাছে এরকম কোন সিস্টেম নাই আমার আল্লাহর কাছে সিস্টেম হলো ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খাইরা ইয়ারা ওমাইয়া আমাল মিসকাল যাররাতিন আমলের সাথে পরিচয় আর কিছুর সাথে তুমি কার ছেলে কার ইয়া করছো কোন মসজিদের সভাপতি কোন মাদ্রাসার সেক্রেটারি কোন মসজিদের ইমাম আর কোন মাহফিলের বক্তা এগুলো আল্লাহর কাছে পরিচয় নেই আল্লাহর কাছে পরিচয় তোমার আমল কি ঠিক না ভাই ঠিক অতএব মসজিদ কমিটির পদ পায় কি হবে ভাই আর মাতবরে মাস্তানি করলে অন্য জায়গায় করেন আল্লাহর ঘর নিয়ে করেন না আগুন নিয়ে খেলা করেন না মসজিদের দায়িত্ব তাদেরকে দিবেন এলাকার মুরব্বীরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আখেরাতে বিশ্বাস করে যাকাত দেয় আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না এই চার গুণে বিশিষ্ট এই লোকগুলা শুধুমাত্র আল্লাহর ঘরের আবাদকারী হবে দেখে দেখে এদেরকে বানাবেন বানাবেন তো না মুরব্বীরাই বলবেন না অমুকরে বানাও সবদিকানের পয়সা ঠিক না বেঠিক আজ মসজিদ সব দেয়ালের নাম হয়ে গেছে মুসল্লির নাম নাই ভাইরা আমার মসজিদ দেয়ালের নাম না মসজিদ মুসল্লির নাম মক্কাতে যারা গেছেন বা রেডিও টেলিভিশনে দেখছেন ছবিতে দেখছেন কাবার যে কালো গিলাপে ভরা ঘর এই ঘর এটার এক পাশে দেখবেন মুখ পরিমাণ ওয়াল দেওয়া আছে এটার বলে হাতিমে কাবা এই জায়গাটা কাবার ভিতরের অংশ ছিল ইব্রাহিম ইসলামের কাবা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যখন দায়িত্ব নিয়ে এটাকে পুনর্নির্মাণ করছেন অনেক পুরান হয়ে গেছে চোট্ট ঢুকে পড়ে ভেঙে পড়ে পড়ার মতো অবস্থা উনি যখন পুনরায় নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন তখন তিনি ঘোষণা দিয়েছেন হালাল টাকা ছাড়া কোনো টাকা আল্লাহর ঘরে লাগাবো না আর সমাজে হালাল টাকা বেশি না হারাম টাকা বেশি হারাম টাকা বেশি হালাল টাকা কম তো টাকার অভাব হয়েছে যার কারণে এই অংশটাকে মসজিদের ভিতরে ইনক্লুড করতে পারে না এটাকে বারান্দার মতো বানায় রাখছে টাকার অভাবে সেই স্মৃতি এখনো ধরে রাখা হয়েছে সেই 1450 বছর আগে আমরা সেই সেই আদর্শে অনুপ্রাণিত হওয়ার কথা তারা তখনকার কাবার মানুষরা মুশরিক ছিল শিরকে নিমজ্জিত ছিল তারা পর্যন্ত হালাল হারাম বুঝতো যে নিজেরা যা করে না করে আল্লাহর ঘরে হারামটা খাওয়াবো না আর আমাদের অবস্থা হলো বড় চোর বড় টাকায় টিন চোর গম চোর ওটা সবদি সেগ্রেটারি বানা
আবার সবাই তো একরকম না আল্লাহ তাআলা অনেককে পয়সাও দিবেন তিনি হকালিও চলার চেষ্টা করেন এরকম ভালো মানুষও আছে আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা ওয়েলকাম করি কিন্তু মুরব্বীরা মসজিদে শুধুমাত্র চাকচিক্য করার জন্য ওই চোর ডাকাত ধরে সভাপতি সেক্রেটারি বানাবেন না একজন নামাজি মানুষ বানাবেন হকালি চলে নীতি নৈতিকের কথা বলে সেই মানুষকে বানাবেন মনে থাকবেন ইনশাআল্লাহ আর তরুণরা এখন যারা উদীয়মান তাদেরকে অগ্রসর রাখবেন তারা মুরব্বীদের পরামর্শ নিয়ে সামনে আগাবেন মনে রাখবেন মসজিদ ওয়ালের নাম না টাইলসের নাম না মসজিদ মুসল্লির নাম মুসল্লি যখন মানুষ হবে মজবুত হবে ওইটাই আসল মসজিদ মসজিদ চাকচিক্যপূর্ণ হলে মসজিদের সব মুসল্লি সব দুই নম্বর এই মসজিদের কোনো মানে নাই এরপরে প্রশ্ন হলো ফরজ নামাজরত অবস্থায় কেউ ডাকলে সাড়া দেওয়া যাবে কিনা আপনি ফরজ নামাজে দাঁড়াইছেন এই অবস্থায় যদি কেউ ডাক দেয় আপনি যাবেন কিনা উত্তর হলো না ফরজ নামাজ অবস্থায় কেউ ডাক দিলে আপনি যাবেন আপনার মা যদি ডাক দেয় এবং সেই ডাকটা শুনে আপনি বুঝেন যে মা কোনো বিপদে আছে এবং খুব জরুরি ডাক দিচ্ছেন সাধারণ কোনো ডাক না তাহলে তাড়াতাড়ি নামাজটা সংক্ষিপ্ত করে চলে যাবে আর যদি নফল নামাজে থাকেন তাহলে মায়ের ডাক শুনলে নামাজ বাদ দিয়ে চলে যেতে হবে নামাজ ছেড়ে দিয়ে নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে চলে যেতে হবে যদি বুঝেন যে মা আপনাকে সিরিয়াসলি কি করছে ডাক দিয়েছেন কোনো দরকারে কোনো প্রয়োজন হয়েছে কোনো ঠেকা হয়েছে তখন নামাজ বাদ দিয়ে চলে যেতে হবে আর যদি আপনি নামাজরত অবস্থায় ফরজ হোক দেখতেছেন কোনো মানুষ বিপদে পড়ে গেছে একটা বাচ্চা পানিতে পড়ে যাচ্ছে তার নামাজ বাদ দিয়ে আপনি তার জীবন রক্ষা করবেন কথা বুঝতে পারছে আর আপনার জীবন যাওয়ার মতো বিপদ যদি হয় ধরেন ভূমিকম্প শুরু হয়েছে কি করবেন তখন তখন আপনি যদি নামাজ না ছেড়ে ওই অবস্থায় আল্লাহর উপরে ভরসা করে থাকেন তো আলহামদুলিল্লাহ আর যদি মনে হয় না খুব বেশি রিস্ক হচ্ছে জীবন বাঁচানোর জন্য আপনি সরেন ইনশাআল্লাহ সেটা জায়েজ হবে কথা কি বুঝতে পারছি মূল বিষয় হলো ফরজ নামাজের অবস্থায় যদি কেউ ডাক দেয় সে ডাকে সাড়া দিয়ে নামাজ কি করা যাবে না ভাঙা যাবে মসজিদে চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কি না চেয়ারে বসে নামাজ আদায়ের প্রশ্ন সব জায়গায় মানুষ করে ফিল্টার করে একই প্রশ্ন দর্জনে করে তাও একটা রাখতেই হয় ভাই যে ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়তে পারে তার জন্য বসে নামাজ পড়া জায়েজ নাই ফরজ নামাজ যে ব্যক্তি ফরজ নামাজ দাঁড়ায় পড়তে পারে তার জন্য বসে পড়া কি নাই জায়েজ নাই যে ব্যক্তি দাঁড়ায় পড়তে পারে না অথবা দাঁড়াতে পারে কিন্তু রুকু সিজদাটা পারে না পিঠ ভাঙতে পারে না কোমরে এত ব্যথা যে রুকু সিজদা করতে গেলে চিৎকার আসবে ডাক আসবে এত ব্যথা অথবা ব্যথার চোটে সে আপনার অনেক বেশি কষ্ট পাবে যেটা তার সহ্য করার মতো না অথবা ডাক্তার একজন অভিজ্ঞ ডাক্তার যিনি আবার মুসলমান দিনদার নামাজি নামাজের গুরুত্ব বুঝে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজ কিটা বুঝে সেই রকম অভিজ্ঞ কোনো ডাক্তার যদি বলে যে মুরব্বি বা ভাই আপনি নিয়মিত এভাবে মাজা ভাঙলে আপনার এই রোগটা বড় হতে পারে বাড়তে পারে সেজন্য আপনি ইশারা নামাজ পড়বেন এরকম কোনো ডাক্তার যদি পরামর্শ দেয় অভিজ্ঞ এবং দিনদার তাহলে সেই ব্যক্তি চেয়ারে বসে ইশারা নামাজ পড়তে পারবে অর্থাৎ দাঁড়াটা দাঁড়ায় পড়বে বসার সময় কি করবে হালকা একটু রুকু সিজদা নিয়তে করবে আর যদি দাঁড়ানো থেকে বসাও উঠা বসাটাও কষ্ট হয় তাহলে পুরোটাই সে চেয়ারে বসে পড়তে পারবে কিন্তু আমাদের দেশে আজকাল একটু কোমর ব্যথা শুরু হলে চেয়ারে বসে নামাজ পড়া শুরু হয় একটু শরীরটা খারাপ লাগতেছে একটু ওনার একটু ভালো লাগতেছে না উনি চেয়ারে বসে নামাজ শুরু করে দিলেন এরকম একটা ভাবসাব চলে আসছে না অনেক লোক আছে যে এটা একটা ভাবের ব্যাপার স্যাপার হয়ে গেছে আল্লাহ মাফ করুক যে উনি সারা দুনিয়া দাবড়ায় বেড়াচ্ছে হ্যাঁ সারা দুনিয়া সব ভাঙি চুরি সে ফেলতেছে মাশাআল্লাহ মসজিদে আসলে চেয়ারে নামাজ বসেছে এরকম লোক আছে না নেই এত চেয়ার মসজিদে এখন আমি সব জায়গায় কথা বলি মসজিদ না আরে ফেলের দোকান বুঝা কঠিন এত চেয়ার মসজিদ এরকম জায়েজ নাই ভাই রে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবারে সিজদা করতে পারা কপালের ব্যাপার কপালের ব্যাপার ভাই যে মন খুলে একটু সিজদা করতে পারে না সে জানে কত কষ্টে ইয়াউমা ইউদাউনা ইলা সুজুদ কিয়ামতের দিন আল্লাহর সিজদা দেওয়ার জন্য ডাকা হবে সিজদা দাও তখন সিজদা দিতে সবাই চাইবে দুনিয়াতে যারা মালিককে সিজদা দিতে চায় নাই মাথা নত করতে চায় নাই সিজদা দেয় নাই তারা দিতে চাইবে কিন্তু পারবে না ফালা ইস্তাতিউন তারা পারবে না ভাইরা আমার আল্লাহকে সিজদা দেওয়ার সময় আছে দেন বিশেষ করে যুবক ভাইরা একটা সময় আসবে মুরব্বীদের মতো চাইলে ওযু ধরে রাখতে পারবেন না সিজদা দিতে পারবেন না কোমরটা ব্যথা হয়ে আসবে বেশি সময় সিজদা থাকতে পারবেন না একটু আল্লাহকে ডেকে নেন একটু ইবাদত করে নেন এই বয়সটা ইবাদতের বয়স এই বয়সটা দুষ্টামি এবং হারাম কাজ করার বয়স নয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন